সরি সরি রোহিতদা, আপনাকে সরি বলার মতন উদ্ধত আমার নেই। আমি অন্যায় করেছি, সত্যি বলছি, আমার আমার কিছু করার ছিল না। আচ্ছা, এবার তুমি বলো, তুমি কেন এতটা আপসেট? মানে আমি কিছুটা অনুমান করতে পারছি যে কালকে কি তোমার এই কেক কাটা নিয়ে বাড়িতে কোনো অশান্তি, কোনো ফ্লেয়ার আপ? ও বাড়ির কারো কথায় আমি কিচ্ছু মনে করি না, আমার সত্যি কিছু যায় আসে না কে কি বলছে। কিন্তু যে সন্তানদের আমি অনেক কষ্ট করে এই পৃথিবীতে এনেছি, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাদের জন্ম দিয়েছি, তারা যখন বলে তখন তোমাকে আরো অনেক শক্ত হতে হবে শ্রীময়ী। তুমি তো নিজের কাছে ঠিক আছো, তাহলে কে কি বললো, কেন বললো, সেগুলো তুমি কেন মাইন্ড করছো, কেন তুমি এতটা মাথা ঘামাচ্ছো? আরে মানুষের মুখ আছে বলার জন্য, সে বলবেই, বলেই যাচ্ছে তো তোমাকে। আর কত তুমি মাইন্ড করবে, কত তুমি বিচলিত হবে, তোমাকে তো নিজের কথা চিন্তা করতে হবে। ইউ আর রাইট, তুমি কারো কোনো ক্ষতি করোনি, তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো, একাগ্র থাকো। রোহিতবাবু, এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব, আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই। সেটা হলো, কাল আমার বৌদির মেয়ে বৌদিকে বলেছে যে তাকে মা বলে ডাকতে তার ঘেন্না করে। বড় ছেলেকে নিয়ে আমি বেশি কিছু বলবো না, ওই ভাষাটা ইউজ করে আর গতকাল তাই করেছে। আমার বৌদি ফাইট করেছে, ডেফিনেটলি ফাইট করেছে, কিন্তু সে ফাইট করেছে অনিন্দ্যদার সাথে, কিন্তু নিজের ছেলে মেয়ের কাছে হেরে গেছে। তাদের কোনো উত্তর দিতে পারিনি বা তাদের থামিয়ে দিতে পারিনি। রোহিতবাবু, আমি কালকে বাড়ি চলে গেছিলাম, আমি জানতাম আমার বৌদি কালকে খাবে না, হয়তো মুখে কিছু তুলবেই না, তার সত্ত্বেও চলে গেছিলাম। তবে সকালে গিয়ে দেখি যে আমার বৌদি শয্যাশায়ী হয়ে আছে, সেই যা আমার আন্দাজ ছিল, যা আজ করেছিলাম সেটাই ঠিক বেরোলো, মুখে কিচ্ছু তুলেনি। ওই ডিঙ্কা চা নিয়ে এসেছিল সেইটুকুই আর কি। আর এই প্রথম হলো, মানে আমার বিয়ে হয়ে গেছে প্রায় 25 বছর, এই প্রথম হলো যে আমার বৌদি বাড়ি ছেড়ে বেরিয়েছে নিজের শ্বশুরের জন্য রান্না না করে। ইনফ্যাক্ট আমার বৌদি কাল রাত থেকে কিছু খায়নি। তুমি যদি এভাবে নিজের অযত্ন করো, এভাবে তুমি যদি নিজেকে তিলে তিলে শেষ করে দিতে চাও, তাহলে আমার আর কিছু বলার নেই। I'm just undone. আমি আর অপমান নিতে পারি না রোহিতদা, আমার মনে হয় সব কিছু ছেড়ে চলে কোথাও চলে যায়। সব ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না শ্রীময়ী, তোমার বন্ধনগুলো অনেক দৃঢ়, তোমার ছেলেরা তোমার বন্ধন, তোমার মেয়ে তোমার বন্ধন, তোমার শ্বশুর মশাই তোমার বন্ধন, এমনকি মিস্টার অনিন্দ্য সেনগুপ্ত, তিনিও তোমার বন্ধু। সে তুমি স্বীকার করো আর নাই করো, ফ্যাক্টস আর ফ্যাক্টস। বৌদি, বৌদি তুমি প্লিজ বসো, এই রাতেই পাচ্ছ না, বসো। শ্রীময়ী, শ্রীময়ী, বসো বসো, প্লিজ বসো, প্লিজ। দেখো শ্রীময়ী, আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি বন্ধন থেকে মুক্তি ঘটো, আমি শুধু এইটুকুনি বলেছি যে ওই বন্ধনের মধ্যে থেকে যে অসম্মানের জায়গাগুলো আছে, সেই অসম্মানের জায়গাগুলো থেকে সরে এসে তুমি তোমার কাজে মন দাও। যারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে অপমান করে, যাদের অপমানের জন্য আমার সবসময় মনে হয় যে আমি মরে যাই, তাদের সাথে আমার কিসের বন্ধন? কোনো বন্ধন নেই। আমার শ্বশুরমশাইয়ের কথা আলাদা, উনি আমার বাবার মতন, আমার তো বাবা নেই, আমি ওনাকে আমার বাবার আসনেই বসিয়েছি।
সত্যি কথাগুলো অনেক সময় খুব রূঢ় লাগে শুনতে শ্রীময়ী। আমি কোনোদিন তোমার সাথে রূঢ়ভাবে কথা বলিনি, কোনোদিন না। আমি জানি তুমি খুব নরম মনের মেয়ে, আঘাত পাচ্ছ, খারাপ লাগছে কথাগুলো শুনতে, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আজকে আমাকে এই কথাগুলো বলতে হবে, না হলে তুমি জীবনে শিখবে না। তোমার সামনে তো এই রূঢ় সত্যগুলো কেউ কোনোদিন তুলে ধরেনি, তাই তুমি একটা ভুলের জগতে বাস করছো। তুমি শুনতে চাও আমি বলবো? শোনো তাহলে। তোমার বড় ছেলে অনিরুদ্ধ জাম্বো, সে তোমাকে সুযোগ পেলেই হিউমিলিয়েট করে, সবার সামনে অপমান করে, সবার সামনে করে তো। আজ তার যদি কোনো ক্রাইসিস হয়, তুমি প্রথম ব্যক্তি যে তাকে সাহায্য করার জন্য ছুটে যাবে। কেন, তোমার কোনো আত্মসম্মান বোধ নেই? কি করব রোহিতা, জন্ম দিয়েছি তো, হয়তো মানুষ করতে পারিনি, কিন্তু আমি তো জন্ম দিয়েছি ওকে, আমার সন্তান। সন্তানের বিপদ দেখলে আমি ছুটে যাব না, আমি চুপ করে থাকবো, সেটা কি হয়? এটাই হচ্ছে তোমার সমস্যা। দিঠি তোমাকে যতই বলুক না কেন, তোমাকে মা বলে ডাকতে আমার ইচ্ছে করে না, তোমায় মা বলে ডাকতে আমার ঘৃণা করে, কিন্তু যেই দিঠি কোনো সমস্যায় পড়বে, তখন তুমি তার জন্য প্রাণপাত করবে। করেছো, করবে, এবং সেটাই স্বাভাবিক, আমি অস্বীকার করছি না। সংসারী মানুষদের বন্ধন এরকমই হওয়া উচিত। আমি নিজে সংসারী নই বলে অন্য মানুষের বন্ধন আমি বুঝবো না, এতটা অবুঝ আমি নই। কিন্তু তুমি তার জন্যও চিন্তা করবে, সেই মানুষটির জন্য যে তোমাকে ঠকিয়েছে, যে তোমাকে দিন প্রতিদিন সবার সামনে অপমান করেছে, যে তোমাকে এরকম করে ধরে দলা পাকিয়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার জন্য তুমি কিন্তু চিন্তা করো। সেই অনিন্দ সেনগুপ্তর কথা বলছি তোমাকে। কেন শ্রীময়, তোমার আত্মসম্মান নেই? আমার ভালো লাগে না সেই শ্রীময়কে দেখতে, যে সবাই তোমাকে সবার সামনে অপমান করে। আমি চুপ করে থাকি, আমি কিছু বলি না। আমার ভালো লাগে না শ্রীময়, আমি মুখে হাসি রাখি, আমি অন্যদিকে নজর ঘুরিয়ে রাখি, ভিতরটা জ্বলতে থাকে। তুমি নিজের কথা ভাববে না একবারও? পরিবার, 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 নিজের পায়ে দাঁড়াবে না তুমি? তুমি নিজের পায়ে দাঁড়িয়ে এদেরকে জবাব দেবে না যে তুমি কতটা কি করতে পারো? তুমি চিরকাল মানুষের কাছে ধাক্কা খাবে, পড়ে যাবে, উঠবে, আবার সেই মানুষের পেছন পেছন ছুটবে, আবার ধাক্কা খাবে, পড়বে, উঠবে, সেই মানুষটার পেছন ছুটবে, এরকম করে সারা জীবন চলবে? না রোহিতদা, আমি আর সে আমি নেই। আমি 100% হয়তো বদলাতে পারিনি, কিন্তু 20% হলেও কিন্তু আমি বদলেছি। এটা তোমার ভুল। তুমি মনে করছো যে তুমি বদলেছো, কিন্তু ভেতর থেকে 1 ফোঁটাও তুমি বদলাওনি। তোমাকে এই কাজটা করানোর জন্য কত রকম ভাবে আমাকে কনভিন্স করতে হয়েছে জানো? আরে তুমি মানুষের কথা ছেড়ে দাও, তোমাদের ওই বাড়ি আনন্দনিকেতন, তার সাথেও তোমার বন্ধন আছে। সেই ইট কাঠ, সেই একতলা, দোতলা, সিঁড়ি, রান্নাঘর, বাসনপত্র, কড়াই, খুন্তি, আসবাবপত্র, সোফা, ডাইনিং টেবিল, সব কিছুর ওপর তোমার মায়া পড়ে আছে। সত্যি করে বলো, আছে কি না, সত্যি করে বলো। আসলে প্রবলেমটা কোথায় জানেন রোহিতবাবু? আমার বৌদি সবাইকে একসাথে নিয়ে চলতে চায়, ফলে জড়িয়ে পড়ে, আর জড়িয়ে পড়ে বলেই এই ঝামেলার মুখোমুখি হতে হয় আমার বৌদিকে। কাম অন উপল, আমি তো জড়িয়ে থাকতে মানা করছি না, ও জড়িয়ে ছিল, জড়িয়ে আছে, জড়িয়ে থাকুক, কিন্তু নিজের কথাটা ভাবুক, নিজের দিকটাও তো চিন্তা করতে হবে।
একজন মানুষ আর কত রকম ভাবে আর কত দিন ধরে অসম্মানিত হতে পারে একটু বোঝাবেন আমাকে? আজ আপনিও আমার সাথে এরকম ব্যবহার করছেন রোহিতদা, এতটা কঠোর ভাবে আপনি কখনো আমার সাথে কথা বলেননি। আমি যদি আগে এই কাঠিন্য দেখাতে পারতাম না, তাহলে তোমারই উপকার হতো। আমার ভুল হয়েছে শ্রীময়ী। রোজ রোজ তোমার এই ফ্যামিলি স্ট্রাগলের গল্প শুনতে 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 আই এম সো গেটিং টায়ার্ড। পৃথিবীটা অনেক বড় শ্রীময়ী, তোমার ছোট্ট সংসারে ছোট্ট স্ট্রাগলের বাইরে আরো অনেক বড় বড় স্ট্রাগলস আছে, বড় বড় সমস্যা আছে। শুনবে? ওয়ার্কশপে গেছিলে হুগলিতে, পুতুল রেবা এদের লাইফ স্টোরিগুলো জানো? দিনে একবেলা খেতে পায়, তাও আত পেটা। আর কি খায় জানো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।